থেকে আমরা শুরু করছি মূলত নাহু নাহু শুরু করছি আমরা নাহু কেন শুরু করব নাহু শুরু করব এই জন্য যে আমরা তো শুধু ভাষাটা অবচেতন মনেই জানতে চাই না বরং বুঝে বুঝেও জানতে চাই অবচেতন মনে জানার জন্য আমরা যে সাবকনসাস প্রসেসের পদ্ধতি আছে বারবার বলা আর দেখা শোনা যার জন্য আমরা অসংখ্য ভিডিও দিচ্ছি আবার শিট দিচ্ছি আলহামদুলিল্লাহ সেটা চলমান থাকবে প্রতিদিন অসংখ্য ভিডিও আমাদেরকে শুনতে হবে দেখতে হবে এবং বুঝতে হবে এবং নোট করতে হবে আর যেগুলো আমি সরাসরি বুঝাই ক্লাস নেই সেগুলো নোট অবশ্যই আপনার থাকতে হবে আজকে মনে হচ্ছে 58তম ক্লাস চলছে আলহামদুলিল্লাহ এই 58তম ক্লাসে এসে এতদিন পরে আমরা মূলত মূল পড়াটা শুরু করতে পারছি তা হচ্ছে নাহু আমরা তো আর ছোট বাচ্চা নই যে দুই তিন বছরে আমরা অলরেডি শিখে যাব বলতে বলতে আমাদেরকে বুঝে বুঝে খুব যত্ন সহকারে জানতে হবে আর এই জন্য একেবারেই গ্রামার ছাড়াই যে হবে তাও কিন্তু নয় সাইফুর্স বলেন এফএম বলেন বা অন্যান্য বলেন যারা যতই কথা বলুক না কেন দেখা যায় ওই বলার সময় ভাষা শিখিয়ানোর সময় আবার নিয়ম শেখানো হয়ে যায় তবে কম আর বেশি আর আমরা ততটুকুই জানব যতটুকু আমাদের প্রয়োজন সম্মানিত দিনী ভাই আজকে নাহু জানছি আর আমরা এরই আগে জেনেছিলাম নাহু কি কাজ করে বা নাহুটা কি জিনিস আজকে আমরা এই নাহুগুলোর পরিভাষা জানব মূল পরিভাষা এর আগে তিনটা ভিডিও দিয়েছি সমস্ত নাহুমিটাই আমরা পড়িয়ে দেব ইনশাআল্লাহ তার আগে আমাদের বোঝা দরকার অনেক যে বুঝবো তা না আবার সব জিনিস যে জানবো তাও না যেটুকু শুধুমাত্র দরকার সেগুলো কি কি আমরা এখন দেখছি আলহামদুলিল্লাহ বলছে আর নাহু গ্রামার নাহু হচ্ছে গ্রামার আচ্ছা গ্রামার মানে ব্যাকরণ ব্যাকরণ মানে কি নিয়ম নীতি জাস্ট ইট ইজ এনাফ ফর আস আমরা যদি এটা নাও বলতে পারি যে বিদ্যা অর্জন করলে ভাষা বাংলা ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা লিখতে পড়তেও বলতে পারা যায় তার নাম হচ্ছে ব্যাকরণ তার নাম হচ্ছে গ্রামার তার নাম হচ্ছে নাহু বা নাহু আওয়াকিরিল কালিমি সালাসি যে হাইসু তারকিব ওয়াল আরাব ইত্যাদি এভাবে আমরা যদি নাও জানি আমরা শুধু এতটুকুন জানি যে নাহু মানে হচ্ছে গ্রামার গ্রামার মানে ব্যাকরণ ব্যাকরণ মানে বিধি বিধান তাহলে যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে নাহু কি কাজ করে আমরা কিন্তু কে আগে জেনেছিলাম নাহুর আপনি অনেক সংজ্ঞা পড়লেন আর নাহু কি কাজ করে এটা জানলেন না তাহলে কিন্তু হবে না এই জন্য প্রথম প্রশ্নের উত্তর কি দিয়েছি নাহু কি কাজ করে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি এবং লিখে দিয়েছি নাহু নাহু এই যে শব্দের শেষে এটা একটা শব্দ কালিমা কালিমা বা শব্দের শেষে কি দিবে শেষাক্ষর তাহলে এই যে শেষের অক্ষর শেষের শেষের অক্ষরে শেষের অক্ষরে শেষের অক্ষরে এই যে শেষের অক্ষর কোনটা এই যে শেষের অক্ষর তা তাহলে এই নাহুটা কি কাজ করে শেষের অক্ষরে এই জবর দেবে এই যে জবর না হয় পেশ না হয় জের দিবে এটা কে দিবে এটা নাহু দিবে আমাদের যে অ্যাডমিন আছেন আর যাকে হোস্ট করে দিলাম ময়নউদ্দিন খান ভাই আপনি উত্তর দিতে পারবেন তো আল কালিমাতু তো আর নাহু কি কাজ করে এই যে নাহু নাহুটা কেন জানতে হবে নাহুটা জানতে হবে মূলত শব্দের শেষের অক্ষরে জবর হবে না জের হবে নাকি পেশ হবে এটা কে আলোচনা করবে এটা আলোচনা করবে মূলত নাহু এটা আলোচনা করবে মূলত কে এটা আলোচনা করবে মূলত নাহু মাশাআল্লাহ তো এখন আমরা দেখব কেন এই নাহু কেন জবর দিবে কেন জের দিবে কেন পেশ দিবে আমরা এটাকে আরবি মিডিয়ামে বলি ফাতাহ আর কাসরা আর জম্মা তো ফাতাহ কাসরা জম্মা কেন দিবে আসলে নাহু বলবে শোনো শোনো তুমি যদি পেশ দাও তাহলে যে করে
সেই তার অর্থ দেবে, তার মানে কিছু কিছু সময়ে পেশ দেবে সেটা নাহু জানাবে। আবার বলবে শোনো তুমি যদি জের দাও তাহলে এই যে মোজাফ মোজাফ ইলাই বা হরফে জার এসে দেবে, তার মানে জের হলে অর্থের পরিবর্তন হবে, জবর হলে অর্থের পরিবর্তন হবে, আর পেশ হলেও অর্থের পরিবর্তন হবে। একই শব্দকে যদি আমি জবর দেই তাহলে সেটা অবজেক্ট বা মাফুল হয়ে যাবে, আবার একই শব্দকে যদি আমি পেশ দেই তাহলে সেটা ফাইল হয়ে যাবে। যেমন জরবা মুসা আইসা, জরবা মুসা আইসা, এখন মুসা আর আইসা দুটা শব্দ একই। এখন আপনি যদি মনে মনে এটা ভাবেন জরবা মুসা আইসা, তার মানে মুসা ঈসা আলাইহিসাল্লামকে মারলো, না এরকম না, মুসা ঈসাকে মারলো। তাহলে মুসা ঈসাকে মারলো মানে আপনার মনে মনে এখানে কলা খেলেও এখন আমরা না বুঝলেও পরে বুঝবো যে জবর আসার কারণে অর্থের ভিন্ন হয়ে যাবে, পেশ আসার কারণে অর্থের ভিন্ন হয়ে যাবে, আর এই জের আসার কারণে মূলত অর্থের ভিন্ন হয়ে যাবে। তাহলে নাহুই মূলত আরবি ভাষায় অর্থের ভিন্নতা করে, অর্থ ভিন্নতা মানে কি বাক্য গঠন করে, নাহু মানে কি তাহলে বাক্য গঠন করে, কে কার পরে কে আসবে এটা কে আলোচনা করবে, এটা নাহু আলোচনা করবে। মাশা আল্লাহ মাশা আল্লাহ। তো এখন আমরা বলেছি কালিমা, কালিমা মানে কি, কালিমা মানে শব্দ, কালিমা মানে শব্দ। তাহলে এখন আমরা একটু দেখি কালিমা কত প্রকার আমরা জেনেছিলাম আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখেছি। তো নাহু কালিমা বা শব্দের শেষে জবর যে পেশ দিল, এখন আমরা দেখব কালিমা কত প্রকার। কালিমা তিন প্রকার, এই যে কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। ইসিম মানে পৃথিবীর সকল কিছুর নাম, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্যাদি ইত্যাদি সকল নাম, মূলত ইসিম হচ্ছে পৃথিবীর সকল কিছু নাম, আমরা আরো বিস্তারিত আস্তে আস্তে জানবো। আর ফেল মানে আমরা কিন্তু অলরেডি জেনেছি পৃথিবীতে গঠনগত গঠনের বিবেচনায়, এবং গঠনের বিবেচনায় ফেল হচ্ছে তিন প্রকার, সেটা কি জেনেছি ফালা, এই যে ফালা যেটা আজকে আমরা কিছুক্ষণ পরে প্রাইমারি লেভেলের জন্য শুরু করব, অবচেতন মনে মানে তা দিয়ে, তা তুমি করলে তুমি খেলে, তুমি পড়লে তুমি দেখলে, তুমি গেলে আমি পড়লাম, আমি খেলাম আমি গেলাম, এরকমভাবে আমরা ইনশাল্লাহ একটু পরেই প্রাইমারি লেভেলের জন্য পড়ব। তো আমরা জানি এটা ফালা, এটা মাজি, আর এই যে এটা মজারে, আর এই যেটা ই ফাল মানে আমল, এই তিনটা হচ্ছে ফেল। আর হরফ কি, হরফ অসংখ্য, যেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি ইলা দিকে প্রতি পর্যন্ত, মিন হতে থেকে চে দ্বারা, আর হচ্ছে মিন হতে থেকে চে আন বিষয়ে সম্বন্ধে সম্পর্কে, আর কি ব্যাপারে, ফি ফি মানে আমরা ইতিমধ্যে জেনেছি ফি মধ্যে ভিতরে, এ তে ও আছে, আপনারা যারা প্রাথমিক অবস্থায় আছেন আপনাদেরও ভয় নেই, আবার এগুলো পড়াবো। আবার এই নাহু যে পড়ানো হচ্ছে, যে এগুলো এভাবে আপনাদেরকে ছবি আঁকাতে বলেছি না, এটা আবার ইনশাল্লাহ পড়াবো, আবার বই থেকে সরাসরি পড়িয়ে দেব। এরকমভাবে যখন আমরা প্রতিদিন ক্লাস করছি অল্প অল্প করে, তখন দেখা যাবে ইনশাল্লাহ আমাদের অজান্তেই আমরা জেনে ফেলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা বি মানে আমরা জানি, বি দ্বারা দিয়া কর্তৃক মাধ্যমে আমরা জেনেছি, লি মানে জন্য জন্যে কারণ হেতু যেহেতু, যে লি মানে জন্য, এগুলো আমরা আরো অসংখ্যবার জানবো প্রাথমিক লেভেলে যাবে। তাহলে কালিমা হচ্ছে তিন প্রকার, এসি আল্লাহ মুহাম্মদ, তো আল্লাহ হু হবে, আল্লাহ হি হবে, আল্লাহ হা হবে, মুহাম্মাদুন মুহাম্মাদু মুহাম্মাদিন মুহাম্মাদান, এই যে এই জবর দিচ্ছে জেল দিচ্ছে পেশ দিচ্ছে এসিমকে, এটা কে দিচ্ছে নাহু। আবার এই ফেলের মধ্যেও জবর হবে, ফেলের মধ্যে জজম হবে, এটা কে দিবে নাহু। আর হরফ কোনোদিন পরিবর্তন হবে না, হরফ জীবনে জবর জের পেশ গ্রহণ করবে না, এই জন্য দেখেন হরফের শেষের অক্ষরে কাটা দিয়েছি, মানে হরফ যেমন থাকবে তেমনই। ইলা কোনোদিন ইলি হয়েছে, হবে না। মিন কোনোদিন মুন হয়েছে, হবে না। মুন অথবা মান বললে কিন্তু কাল তখন মিনের অর্থ দেবে না। আন কোনোদিন উন ইন হয়েছে, হয়নি, হবেও না, জীবনে হবে না, হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ফি কোনোদিন ফাই হয়েছে, ফি কোনোদিন
সি কোনোদিন ফু ফুই হয়েছে হয়নি হবে না বি কোনোদিন বু হয়েছে বু হলে হবে না তো আসলে হরফটা হচ্ছে নির্দিষ্ট জবর জের পেশ গ্রহণ করবে না আর এসি নি শেষে জের দিবেটা নাও তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম নাও জবর জের পেশ দেয় কোথায় দেয় অবশ্যই সেটা শব্দের শেষে দেবে শব্দের শেষের আবার কোথায় দেয় ভুলে গেলে চলবে না শব্দের শেষে কোথায় দেয় শব্দের শেষে মূলত শেষের অক্ষরে আলহামদুলিল্লাহ নাহু কি জিনিস তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেলাম নাহুর মাধ্যমেই মূলত কি হয় নাহুর মাধ্যমেই মূলত বাক্য গঠন হয় নাহুই মূলত অর্থ প্রদান করে নাহুই মূলত আরবি ভাষায় অর্থ সঞ্চয় করে যে হ্যাঁ এরই অর্থ এটা করো এটার অর্থ এটা করো তার মানে কেউ যদি নাহু না বুঝে তাহলে সে কোনো দিন পড়তে পারবে না।